ক্লাস ফোর বাংলা ক্লাস। আজকে আমি তোমাদের বাংলা ব্যাকরণের পুরুষ বা পক্ষ পরিচয় চ্যাপ্টারটি পড়াবো। বাংলা ভাষায় আমরা যখন কথা বলি তখন যখন আমরা নিজেদের সম্পর্কে বলি, আবার যখন কখনো কখনো সামনে উপস্থিত ব্যক্তি বা ব্যক্তিদের উদ্দেশ্য করেও কিছু কথা বলি, আবার কখনো এমন কারো সম্পর্কে কথা বলি যারা আমাদের সামনে উপস্থিত থাকে না, তো সেই সময় আমরা দেখো যেমন এখানে বলেছে আমি স্কুলে যাই, এটা আমরা আমার সম্পর্কে বলেছি। তুমি স্কুলে যাও মানে আমি অন্য এক বক্তার সম্পর্কে বলেছি যে আমার সামনে উপস্থিত আছে, কিন্তু আমি তৃতীয় বাক্যটিতে দেখো সে স্কুলে যায়, এই বাক্য এটাতে যে সে কিন্তু আমার এখানে উপস্থিত নেই, এই যাই যাও আর যায়। এবার বাক্য তিনটির কর্তার রূপও দেখো আলাদা, আমি তুমি ও সে, এর কারণ কি? কারণ ওরা সকলে আলাদা আলাদা পুরুষ বা পক্ষ। পক্ষ কি? উত্তম পুরুষ, মধ্যম পুরুষ ও প্রথম পুরুষ। তার আগে আমরা জেনে নিই পুরুষ কাকে বলে, তারপরে আমরা জানব উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর প্রথম পুরুষ কাকে বলে। উত্তম পুরুষ কাকে বলে? বাক্যে ক্রিয়া তার রূপটি যে যে কর্তাকে আশ্রয় করে পরিবর্তন করে থাকে তাকে পুরুষ বলা হয়। যেমন এখানে যাই ক্রিয়াকে আশ্রয় করে আমি কাজটি করেছি, আবার যাও ক্রিয়াকে আশ্রয় করে তুমি কাজটি করেছে, আবার যায় ক্রিয়াকে আশ্রয় করে সে কাজটি করেছে। তাহলে বাক্যে ক্রিয়া তার রূপটি যে যে কর্তাকে আশ্রয় করে পরিবর্তন করে থাকে তাকে পুরুষ বলা হয়। এবার পুরুষ কয় প্রকার? পুরুষ তিন প্রকার। কী কী? উত্তম পুরুষ মানে প্রথম পক্ষ, মধ্যম পুরুষ মানে দ্বিতীয় পক্ষ, প্রথম পুরুষ মানে তৃতীয় পক্ষ। উত্তম পুরুষ কাকে বলবো? উত্তম পুরুষ নিজের বা নিজেদের সম্পর্কে কিছু বলার সময় নামের পরিবর্তে যে সর্বনাম পদটি আমরা ব্যবহার করে থাকি তাকে উত্তম পুরুষ বলে। যেমন আমি, আমরা, আমাকে, আমার, আমাদের, মুই, মোর, মোদের ইত্যাদি। আর মধ্যম পুরুষ কাকে বলবো? সামনে উপস্থিত ব্যক্তি বা ব্যক্তিদের বা অথবা শ্রোতা বা শ্রোতাদের উদ্দেশ্য করে কিছু বলার জন্য যে সকল সর্বনাম পদ ব্যবহার করা হয় তাদের মধ্যম পুরুষ বলে। যেমন তুমি, তোমরা, তোমাকে, তোমার, তোমাদের, তোর, তোদের ইত্যাদি। প্রথম পুরুষ সামনে অনুপস্থিত মানে আমাদের সামনে উপস্থিত নয়, নেই এমন ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝাবার জন্য আমরা যে সকল সর্বনাম ও বিশেষ্য পদ ব্যবহার করে থাকি তাদের প্রথম পুরুষ বলা হয়। যেমন সে, তারা, তিনি, তারা, উনি, এরা, ওরা, রমেশ, রহিম ইত্যাদি। তোমরা তোমাদের ব্যাকরণ বইয়ের যে 48 পৃষ্ঠায় যে দুটি চার্ট আছে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষে, একটা পুরুষ অনুযায়ী সর্বনাম রূপ আর একটা হচ্ছে পুরুষ ভেদে ক্রিয়ার রূপের পরিবর্তন, এই চার্টটি অবশ্যই ভালো করে বাড়িতে দেখতে।